নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল কুড়ি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে দুপুর থেকেই শুরু করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, চিকেনটা সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখন খাবার সোডা, চালের গুঁড়ি, পরিমাণ মতো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে চিকেন পকোড়া বানাচ্ছি, কারণ আজকে বিকেলবেলা মার বাপি আসবে। মার বাপি তো খাওয়া দাওয়া করেই আসছে, তাই ভাবলাম কফি আর পকোড়া বানাবো, আর মিষ্টি জল তো আছেই। আবার শীতকাল যেহেতু, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে আর বাপি আর মা চলেও যাবে, তাই লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে পকোড়া বানানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো সবকিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে থেকে গরম তেলটা নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসের ওপর। এই গরম তেলটা দেওয়ার কারণে পকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। তেলটা দেওয়ার পর ভালো করে আবারও সবকিছু মিক্স করে পকোড়াগুলো একে একে ভেজে নেব। তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই প্রথমে সামান্য কটা পকোড়া দিয়ে আধ ভাজা করে তুলে নেব। এখন সব পকোড়াগুলোই আধ ভাজা করে নেব, আর যখন কফি বানাবো তখন আবার পকোড়াগুলো ভেজে নেব। তোমাদের সামান্য কটাই পকোড়া ভেজে দেখাচ্ছি। আমি প্রায় 800 মাংসের পকোড়া বানাচ্ছি, তাই পুরো পকোড়া ভাজার ভিডিওটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্প করেই দেখালাম। যে আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তার কিছুক্ষণ পরেই মা আর বাপিও এসে গেছে, আর আমি এখন মিষ্টির প্লেট সাজাচ্ছি। বাপি সকালবেলায় মিষ্টি সিঙ্গাড়া কিনে নিয়ে চলে এসেছিল, মিষ্টির প্লেট সাজানো হয়ে গেছে। এবার আমি যাচ্ছি আমাদের ঘরে, মা আর দুই বাপিও আছে ঘরে। প্রথমে বাপিকে সিঙ্গাড়া দিয়ে দিলাম, তারপর মা আর বাপিকেও মিষ্টিটা দিয়ে চলে এলাম। দেখতেই পেলে গাছের লাউ আর ক্রিসমাসের কেক পাঠাবো, তাই আগে থেকে রেডি করে রাখছি। বাপি আর মা যাওয়ার সময় এগুলো নিয়ে যাবে। আর এখন দেখো, দুই বাপি মিলে আড্ডা দিচ্ছে, আর ঠাকুমা ঘুম থেকে উঠে সিঙ্গাড়া খাচ্ছে, আর এদিকে দুই মা মিলেও সিঙ্গাড়া মিষ্টি খেতে খেতে গল্প করছে, আর আমি এদিকে রান্নাঘরে কফি আর পকোড়া রেডি করতে চলে এসেছি। এদিকে পকোড়াটাও ভেজে নিচ্ছি, আর ওদিকে কফিটাও বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে কফি আর পকোড়া রেডি হয়ে গেছে, আর সবাইকে দিয়েও দিলাম। আর এখন বাজে সন্ধে 7টা, বাপি আর মা চলেও গেছে 6টার সময়, এতক্ষণে বাড়িও পৌঁছে গেছে। আর বাপি আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। জয়নগরের মোয়া, বড়দিনের কেক, চানাচুর, হরলিক্স বিস্কুট, চিড়ে ভাজা আর অনেক রকম ফল। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে খুব ছোট করেই শেয়ার করলাম, আশা করি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।